আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি বেশি কথা বলবো না, কম সময়ের মধ্যে প্ল্যান এবং বাড়ির ডিজাইন দেখিয়ে চলে যাব, ঠিক আছে? আর ডিসক্রিপশনে আপনি লিংক পাবেন, পিডিএফ লিংক, যেটাতে আপনার প্ল্যান থাকছে, সেটা আপনি প্ল্যানটা ডাউনলোড করে দেখতে পারেন অবশ্যই। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে প্ল্যানগুলো দেখে নিই, নিচতলা এবং উপরতলার প্ল্যানটি। আমাদের ফ্লোর এরিয়া হচ্ছে আপনার 25 বাই 37 ফিট 10 ইঞ্চি, 25 ফিট বাই 37 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে? এটা এখন আমরা চলুন প্ল্যান ডিটেলস এ যাই। নিচতলার প্ল্যান, যেটা আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান বলি, এই বরাবর এক সাইডে মেন গেট রয়েছে, ছোট্ট একটা গেট রাখা হয়েছে। এই গেট দিয়ে প্রবেশ করলে পাচ্ছি আমরা ড্রয়িং এরিয়া 11 সরি 12 ফিট 2 ইঞ্চি বাই 15 ফিট 3 ইঞ্চি, এ প্রায় এটা থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তারপরে আমরা এগিয়ে গেলে পাচ্ছি কিচেন কাম ডাইনিং উইথ স্টেয়ার সিঁড়ি, যেটা আমরা বলে থাকি সিঁড়ি। এটা দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। আর এখানে ছোট একটা ডাইনিং করা হয়েছে আপনার। আর একটু যদি সিঁড়ির নিচে পাই, আমরা ছোট একটি কিচেন পাচ্ছি, বেসিক কিচেন, ওকে? তার পাশে পাচ্ছি আমরা কমন টয়লেট, যেটা ব্যবহার করার জন্য সবাই ব্যবহার করতে পারবে। এবং আমরা এই সাইডে যদি চলে আসি, একটা গেস্ট রুম পাচ্ছি এখানে, গেস্ট রুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। আর বাইর থেকে রয়েছে এটা গ্যারেজ, স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে। আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফটা ডাউনলোড করে মাপগুলো দেখে নেবেন। আমি মাপগুলো বলছি না এই কারণে, ঠিক আছে? পিডিএফটা দেখলে আপনি একটু ভালোভাবে আইডিয়া পাবেন, ঠিক আছে? চলুন, এটা হচ্ছে আপনার নিচতলার প্ল্যান গেল। এবার উপরতলার প্ল্যানটা দেখে নিন, যেটা আমরা ফার্স্ট ফ্লোর বলে থাকি। আমরা উপরতলায় যেয়ে আপনার জায়গাটা একটু বেশি নিয়ে নিচ্ছে উপরে, এইটা বরাবর বেলকনি হচ্ছে একটা, ঠিক আছে? চলুন আমরা সিঁড়িতে যদি উপরে উঠি, তাহলে আমরা পাচ্ছি লিভিং এরিয়া উইথ সিঁড়ি, যেটা স্টেয়ার বলি আমরা। মাপ দেওয়া রয়েছে এখানে, ছোট একটা লিভিং এরিয়া রাখা হয়েছে, আর ফাঁকাই জায়গা প্রায়। আর এখানে একটা কমন টয়লেট দেওয়া হয়েছে নিচতলার মতনই, ঠিক আছে? তার পাশে রয়েছে মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেট, ঠিক আছে? এই পাশে আমরা যদি চলে আসি, কিচেন কাম ডাইনিং, এটা একটু বড় স্পেস, যেহেতু নিচে কিচেনের ছোট্ট কিচেন একটা রাখা হয়েছে, তার জন্য উপরে এসে একটি বড় কিচেন রাখার চেষ্টা করা হয়েছে। এখানে বড় কিচেন কাম ডাইনিং রাখা হয়েছে। এই পাশে আমরা পাচ্ছি একটি বেডরুম, বেডরুমের সাথে রয়েছে আপনার বেলকনি, একটা সুন্দর বেলকনি, যে আপনাদের ফ্রন্ট এলিভেশনে দেখেছেন। এই তো আর আর মাপগুলো আপনারা অবশ্যই ভিডিওটি স্লো করে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনার পিডিএফ প্ল্যানের পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাদের জন্য ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক বা আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আশা করি সব আজকে এই পর্যন্তই রইল। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।